Dear BCS candidates, Assalamu alaikum. Bangladesher Mohan Muktijuddhe Jara Oshamanno Abodan Rekhechen, Bishesh Kore Bangladesher Muktijuddho Cholakale Pakistani Hanadar Bahini Kortrik, Je Nirostro Bangali, Bibhinno Bhabe Nirjatito Hoyeche, Ottacharito Hoyeche, Ebong Domon Nipironer Shikar Hoyeche, Muktijuddho Cholakale. এই সমস্ত নির্যাতনের এবং নিপীড়নের যে দৃশ্যপট বিশ্ববাসীর কাছে জানানোর জন্য যিনি অসামান্য অবদান রেখেছেন তিনি হচ্ছেন একজন ব্রিটিশ সাংবাদিক যার নাম হচ্ছে সাইমন ড্রিং। তো প্রয়াত সাইমন ড্রিং তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন এবং যা বাঙালি জাতি আজীবন মনে রাখবার মতো। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি অংশে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবা বোর্ডে বিজ্ঞ সদস্যগণ যে সমস্ত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করে থাকেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব জনাব প্রয়াত সাইমন ড্রিং। তো আজকে আমি আপনাদেরকে প্রয়াত সাইমন ড্রিং সম্পর্কে অল্প পরিসরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করব যেগুলো আপনাদের বিসিএস পরীক্ষায় ভাইবাতে কাজে লাগবে এবং প্রিলিমিনারিতে কাজে লাগবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সাইমন ড্রিং। সাইমন ড্রিং সম্পর্কে প্রথম পরিচয় হচ্ছে তার পরিচয়টা হলো তিনি 1945 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং 2021 সালে তিনি রোমানিয়ায় মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং তাকে টেলিভিশন সাংবাদিকতার জনক বলা হয়। তিনি কাজ করতেন দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়, রয়টার্স এবং বিবিসিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান তিনি অসামান্য অবদান রেখেছিলেন। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাইমন ড্রিং যে অসামান্য অবদান রেখেছেন সে অবদানটি কি ছিল আমরা জানি। 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপরে অতর্কিত হামলা চালায়, নির্মমভাবে অসংখ্য বাঙালিকে হত্যা করে এবং তার পরের তারিখে অর্থাৎ 26 তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিল। আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতি বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে এবং তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। 1971 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, ডিসেম্বর মাসের 16 তারিখে চূড়ান্ত বিজয় অর্জনের আগমুহূর্ত পর্যন্ত বাঙালি জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং এই সময়ে বাঙালি জাতি যে নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল, নিপীড়নের শিকার হয়েছিল এটি বিশ্ববাসী সে অর্থে জানত না। কেননা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিছু রাষ্ট্র আমাদের পক্ষে ছিল, কিছু রাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল এবং কিছু রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল, এটা আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি নির্যাতনের যে দৃশ্যপট এটি যাতে বহির্বিশ্বে না প্রসার হয় এ কারণে পাকিস্তানের শাসক গোষ্ঠী বিভিন্নভাবে তাদের অপতৎপরতা এবং অপচেষ্টা চালিয়েছিল। ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর যে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল সেটি তিনি বহির্বিশ্বে জানিয়ে দিয়েছিলেন। এতে করে পাকিস্তানি শাসক গোষ্ঠী তার প্রতি ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে জোরপূর্বক পূর্ব পাকিস্তান থেকে অর্থাৎ বাংলাদেশের অংশ থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তাকে ইংল্যান্ডে পাঠানো হয়। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে থাকার কিছুকাল পরে আবার 1971 সালে নভেম্বর মাসে কলকাতায় চলে আসেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে অত্যাচারগুলো করছে, নির্যাতনগুলো করছে সেগুলোর স্থির চিত্র বহির্বিশ্বে বিভিন্নভাবে জানিয়ে দেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহির্বিশ্বে ভূমিকাকে বাংলাদেশের পক্ষে আনার জন্য তিনি অসামান্য অবদান রাখেন। এবং যখন 1971 সালে ডিসেম্বর মাসের 16 তারিখে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি সে সময় তিনি যৌথ বাহিনীর সাথে ময়মনসিংহ হয়ে ঢাকায় এসেছিলেন। তো এই প্রয়াত সাংবাদিক সাইমন ড্রিং আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যে অবদান রেখেছিলেন সে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছে কিন্তু যে সমস্ত বিদেশি বন্ধু, বিদেশি সাংবাদিক এবং বিদেশি ব্যক্তিবর্গ আমাদেরকে অসামান্য অবদান রেখেছে আমাদের জন্য তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে সাইমন ড্রিং।
কাজেই এই ব্যক্তি সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি, এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সাইমন ড্রিং এর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আজকে প্রয়াত সাইমন ড্রিং ব্রিটিশ সাংবাদিক সম্পর্কে অতি সংক্ষেপে যে এক্সক্লুসিভ ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম সেগুলো আপনাদের কাজে লাগবে, স্পেশালি বিসিএস পরীক্ষায়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দিস ইজ মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, আই এম প্রফেশনাল বিসিএস অ্যান্ড বিজিএস টিচার। আমি বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের স্টুডেন্টদেরকে ভাইবা পড়াই, লিখিত পড়াই এবং প্রিলিমিনারি পড়াই, প্রিলিমিনারি এবং লিখিত আন্তর্জাতিক এবং বাংলাদেশ অংশটুকু পড়াই আর ভাইবা পড়াই। বর্তমানে আমার 46th বিসিএস অর্থাৎ 46তম বিসিএস এর প্রিলিমিনারি ব্যাচে ভর্তি চলছে, এবং 41st বিসিএস এর বোথ ক্যাডারের সর্বশেষ ব্যাচ যেটি 27 নম্বর ব্যাচ, এবং 43rd এবং 44th বিসিএস এর ভাইবা ব্যাচে 29th এবং 30th ব্যাচ 29 এবং 30 ব্যাচে ভর্তি চলছে। আমি অনলাইনে পড়াই বর্তমানে, আমি বর্তমানে প্রায় 400 স্টুডেন্টকে পড়াচ্ছি অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে, এবং আমার সাকসেস হলো গত বিসিএসে 40th বিসিএসে প্রায় অর্ধশত স্টুডেন্ট আমার কাছ থেকে ক্যাডার অফিসার হয়েছে আমার কাছ থেকে সেবা নিয়ে। সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন কোর্স, স্পেশালি ভাইবা অ্যান্ড প্রিলিমিনারি কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন কোর্স, স্পেশালি বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর কোয়ার্ডিয়ালি রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট উইথ মি 01712282980। সো আজকের আলোচনা থেকে আপনারা সো মাচ বেনিফিটেড হয়েছেন আমি প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা, দেখা হবে আবার পরবর্তী টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।